আমাদের পরের অনুষ্ঠান একটু অন্যরকম, নাচ হলো, গান হলো, এবারে ইনস্ট্রুমেন্ট হলো। আমাদের অত্যন্ত প্রিয় রজতদাকে স্টেজে আসতে অনুরোধ করবো। পরের অনুষ্ঠানটা যন্ত্রসঙ্গীত। পড়ি সেটাই আমার একটু বাজানোর ইয়ে ছিল, প্র্যাকটিস ছিল, তা এটা পেয়ে আমার একটু বাজানোর শখ ছিল, তাই আপনাদের একটু একটা গান বাজিয়ে শোনো। একটু যদি ত্রুটি হয় তোকে মার্জনে করে দেবে। প্রাণ ঘুরিয়ে পরে আরো আর খাও সেটা শুনতে আমি ১১০ বছর আগে ১৯১০ সালে তৃতীয়বার লন্ডন যাত্রা করছেন ১৯১২ সালে উনি তৃতীয়বার লন্ডন যাত্রা করছেন, এবং তখন যখন লোহিত সাগর মানে রেড সির ওপর দিয়ে ওনার জাহাজ যাচ্ছে তখন দেখেছিল। এবং এটা পরে পত্রিকার পথের সঞ্চয় প্রবন্ধের মধ্যে প্রকাশ করেছে। আমার কি কেবলই চোখ আছে, কান আছে, আমার মধ্যে কি সত্য নাই, আনন্দ নাই, সেই আমার সত্য দিয়া আনন্দ যখন পরিপূর্ণ দেখি তখন দেখিতে পারি সম্মুখে আমার এই প্রসারিত আলো বস্তু নহে, ইহা সমস্ত আনন্দ, সমস্ত লীলা, এই যে অচিন্তনীয় শক্তি, এই যে অপরিমেয় সৌন্দর্য, এই যে অপরিসীম সত্য, এই যে অপরিমেয় আনন্দ, ইহাকে যদি কেবলিয়ে থাকবে না তবে সাথে ভয়ানক পাত্র বিরসে, এই তো তাহার প্রকাশ, এই তো আমাকে স্পর্শ করিতেছে, আমাকে বিস্তার করিতেছে, আমার চৈতন্যের তারে তারে সুর বাজাইতেছে, আমাকে বাঁচাইতেছে, আমাকে জাগাইতেছে, আমার মনকে বিশ্বের নানা দিক দিয়া ডাক দিতেছে, আমাকে পদে পদে যুগ যুগান করে পরিপূর্ণ করিতেছে, শেষ নয়, কোথাও শেষ না, কেবলই আরো 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 সুগন্ধির এক কিন্তু কত তাহার ঢেউ, কত তাহার I'm going to take a message.
Thank you.